ओ दयाल दयाल आपने कि सारा विश्व गुरु गो ना कि आजकल लिपि सरकार एका गुरु যদি বিশ্বের গুরু অন্তলে হেইডও কইেন আমার একা হইলে এইডেও কইেন যেটা মন চাই এইডেই কইেন নাকি কোন আমি যদি নিজকে নিজে চিনেই ফেলি তাহলে এখানে আমার আর গুরু ধরার কারণটা কি তোমাকে তুমি চিনলে আর গুরুর কাছে যাইবা কেন যদি তাই হয় তাহলে ভক্ত বলো ক্ষুধা লাগলে তুমি ভাত খাও কেন একটা মানুষের মধ্যস্থল হইল এই নাভিকুণ্ড পৃথিবীর মধ্যস্থল হইল কোথায় সৌদি আরব যেখানে আমার আল্লাহর কাবা ঘর গুরুকে সোহাগ করে প্রেম ভাবে ডেকে তোমাকে বাড়িতে নিয়ে যেতে হবে ওস্তাদের মাইন নাকি শেষ রাইতে তো শেষ রাইতে যে একটা যাতা দিব এটা আমি বুঝে লইছি শেষ রাতে যদি গুরুর দয়া হয় তোমাকে যাতা দেয় তাতেই তুমি ধন্য আমি বলেছিলাম আমার দয়াল শেষ রাতে একটা কিছু করব একটা না এবার দুইটা হ্যাঁ আর ওই যে সাথে আমার মতো ভক্ত ডি আছে না এরা আবার শিখাই দিতেছে আরেকটা 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 हेलो हेलो चमत्कार भावे नाम की भाई हाँ शेख जमाल अहमेद भाई हमारे जंत्रिक देर म्यूजिक शुने 500 टाकार माध्यमे दुआ करेछेन भाईर प्रति सालाम आसलामु आलैकुम আমার যেই কথাগুলো ছিল আমার দয়ালের কাছে এত সুন্দর সুন্দর করে তার মীমাংসা তার জবাব করলেন জবাবের আর কোনো অভাব তিনি রাখলেন না শীষ মারে ওই শীষটা মাস্টারটা কমান জবাবের কোনো অভাব রাখলেন না সাউন্ডটা কমে গেল এবার আমার দয়াল তিনি বললেন একটি কথা মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু যে নিজকে নিজে চিনেছেন সে রবকে চিনেছেন ও বাজান আমি যদি নিজকে নিজে চিনেই ফেলি তাহলে এখানে আমার আর গুরু ধরার কারণটা কি এখানে আমার মুর্শিদ ধরার দরকারটাকে যদি আমি আমাকে চিনে ফেলি আমি আমাকে চিনি না বিধায় জানি না বিধায় আমি আমার একজন মুর্শিদের প্রয়োজন একজন গুরুর প্রয়োজন এই জন্য আমি গুরুর কাছে যাই আমি বলেছিলাম আপনি কি বিশ্বের গুরু না আমার একা গুরু হ্যালো হ্যালো আমার দয়াল বলল প্রকৃত গুরুই হইল একজন যিনি আমার বিচার দিবসের মালিক আর তুমি যদি ভাবো তোমার তাও সই মানে দোনোটাই সই এখন আমি তো মনে করি আমার গুরু আমার একা হইতে পারে না গুরু কারো গুরুকে একজন ভক্ত বানায় একজন শিষ্য বানায় বাবা বলেন তো হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত থাকে মুর্শিদ থাকে শিষ্য থাকে একজন গুরুর তা আমি তো মনে করি আমার দয়াল হইল সর্বময় ব্যাপিত গুরু সারা বিশ্বের গুরু নাকি তো এখানে কথা হইল আমার দয়াল তো সারা বিশ্বের গুরু হ্যাঁ আমার গুরুর উপরে আর কোনো গুরু নাই তাহলে বাজান আপনার গুরুটাকে কি বাবা ঠিক আছে না আপনার গুরুটাকে নিজকে নিজে চিনতে হবে এই সাধক রজ্জব আলী দেওয়ান সাহেবের একটি গানের কথা বলল। এই দেহ তত্ত্ব নিয়া এই দেহের মধ্যস্থলে যে নাভি কুণ্ড এই একটা গানের মাধ্যমে তিনি বলেছেন, কথা সত্য, যাহা আছে ব্রহ্মাণ্ডে তাহাই নাকি আছে এই মানব ভাণ্ডে। কি বাবা, তাই না? যাহা আছে ব্রহ্মাণ্ডে তাহাই আছে মানব ভাণ্ডে। আমি কথাটা বিশ্বাস করি এবং মানি এবং জানি। তারপরেও আমার একটু কথা এখানে জানবার বাসনা, আমার জানবার বাসনা। এই পৃথিবীর মধ্যস্থল, একটা মানুষের মধ্যস্থল হইল এই নাভিকুণ্ড, আর এই পৃথিবীর মধ্যস্থল হইল কোথায়? সৌদি আরব, যেখানে আমার আল্লাহর কাবা ঘর। কি বাবা, তাই না? যেখানে আমার আল্লাহর, বাজায়ও না তোমরা, যেখানে আমার আল্লাহর কাবা ঘর। 365 দিনে ওই কাবা ঘরে মানুষে যায় হজ করার জন্য, যেটা হলো বড় হজ আর কি। আর ওমরা হজ যখন খুশি গিয়ে করতে পারে। বাবা আসতে, এই 365 দিনে হজ করে গিয়া মক্কায়। আমার একটু জানবার বাসনা, এই দেহের মধ্যভাগে কোথায় আছে সেই কাবা ঘর, আর সেই কাবা ঘরে হজ করে কিভাবে এবং তোয়াপ করে কিভাবে, এবং হজ করতে গেলে আসওয়াত পাথরে চুম্বন খাইতে হয়, এই দেহের ভিতরে সেই আসওয়াত পাথর কোথায় আছে, এবং সাফা মারওয়া দৌড়াইতে হয়, এই দেহের ভিতরে কোথায় আছে, এবং শয়তানকে ঢিল মারতে হয়। কে বাবা, মারতে হয় না? তাইলে এই দেহের ভিতরে এই শয়তানকে ঢিল মারে কেমনে, এই শয়তান কোন জায়গায় আছে? এটা হলো আমার কথা না, ওনার ওই দেহতত্ত্বের কথা নিয়ে আমার এই কথাগুলি আসলো, এই জন্য আমি একটু বলার জন্য চেষ্টা করলাম। মানুষে কয় কয় বয়াতি গগন কেরা শুনে, মানুষে শুনে। আপনারা দেখেন কুকুর আয়া পড়ছে গান শোনার জন্য। বিশ্বাস করেন না তো, চুপ করে রইছে। চিন্তা করেন, এও গান বুঝে। হ্যাঁ, এই যে বসাইছে দেখেন, বৈশা গেছে গা। আরে এই কুকুরও তো জান্নাতে যাইব বিনা হিসাবে, আসাবে কাহাবের সঙ্গে। যাক, উনি রজ্জব আলী দেওয়ান, ওনার নামের পিছে আছে ছোট ছোট রজ্জব আলী দেওয়ান, আর বড় রজ্জব আলী দেওয়ান হলো সাধক কবি রজ্জব আলী দেওয়ান সাহেব। ওনার হইল নাতি, নাকি? ওনার হইল নাতি, তাই উনি রজ্জব আলী দেওয়ান সাহেবের গানগুলো খুব মজা করে গাইতেছে। কিন্তু আমিও তো তারে ভালোবাসি, তাই না? তার একটা গান না গাইলে আমার হইতো না। আমার প্রথম গানটা ছিল সেই সৃষ্টি জগতের থেকে। এবার একটু নিচে নেমে আমি আসি। আমি কোথায় ছিলাম, কোথায় এলাম, দয়াল রাগ করেন না, আপনি দয়াল, আমি হইলাম কাঙ্গাল। কি বাবা, তাই না? আপনি দয়াল, আমি কাঙ্গাল। তাই কাঙ্গাল হয়ে দয়ালের কাছে হাত পেতে আমি চাই। কারণ এই গানটা গাওয়ার উদ্দেশ্য আপনার কথা কম লাগবো না, কারণ এর পিছনে হ্যাঁ আবার ফিট করে থুয়ে গেছে, এই জন্য এই গানটা গাওয়া আমার। আমি কোথায় ছিলাম, কোথায় এলাম, আমি আবার জানি কোথায় যা। গুরু आमी देशेर खबर जानते चाई गुरु गो। गुरु आमी देशेर खबर जानते चाई आमी कोथाय छिलाम कोथाय एलाम आबार जानी कोथाय जाई कोथाय छिलाम कोथाय एलाम आबार जानी कोथाय जाई गुरु आमी देशेर खबर जानते चाई दयाल रे दयाल आमी देशेर खबर जानते चाई जखन निराकार ना छिलो मोर आकार साकार करेछिलाम किबा आहार कि खेये जीवन बाँचाई ओई आमार चलाफेरा हय कि प्रकार छिलाम आमी कार अधिकार संगे के छिलो आमार जथाय हस्तपद नाई गो आमार जथाय हस्तपद नाई गो आमार चलाफेरा हय कि प्रकार छिलाम आमी कार अधिकार संगे के छिलो आमार जखन छिलो ना मोर दुइटी आखी केमने से रास्ता देखी छिलो ना मोर केमने से रास्ता देखी मातृगर्भे जाइया थाकी कि सन्धाने निलाम ठाई मातृगर्भे जाइया थाकी मातृगर्भे मातृगर्भे जाइया थाकी कि सन्धाने निलाम ठाई दयाल आमी देशेर खबर जानते चाई गुरु गो गुरु आमी देशेर खबर जानते चाই दयाल ओई आमार मा जननीर इंजिन घरे के उठाइया निल मोरे निराकारे आकार करे जीवदेह करलेन तयार तालाश करी रजबे कई साधक रजबे कई तालाश करी देश विदेश घुरे बेड़ाई गुरु आमी देशेर खबर जानते चाई गुरु गो दयाल आमी देशेर खबर जानते चाई आगुन लागाइया गेल रे अरे ओ माइटा सा बाबा ओरे आमार आगुन तो निबे ना दाऊ दाऊ कइरा जले आगुन काट पशिरा बिया निशिराइते कंदेरा बिया आगुन आगुन कइया बसरा नगरे छिलो तापशिरा बिया निशिराइते कंदेरा बिया आगुन आगुन कइया बोले के आछो दरदी आमार आमार आगुन देउना रे निबाइया बेश तो भालो कथा बोले हाई रे बंधुगण भावेर कथा जोरा गाथाय आमी करिब पूरण आमार बाजान आमार काछे प्रश्न राखे नाई ना तो आमी जानी ओस्तादेर माइर नाकि शेष राइते तो शेष राइते जे एकटा जाता दिब एटा आमी बुझे लइछि कारण एखन जखन आमारे प्रश्न करे नाई ते शेष राइते आमारे आर सारबो ना एटा आमी बुझी जाक ओनार मने जेटा चाइछे सेटाई करछे ताई बोल्लाम बसरा नगरे छिलो तापसी राबिया निशी रात्रे कान्दे राबिया आगुन आगुन कइया राबिया चित्कार दा उठे आगुन 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 आमार घरे आगुन लेगेछे एई कथा शुने आशेपाशेर मानुष पानी लइया जाय आगुन निभानेर जोन्नो जे देखे राबियार घरे कोनो आगुन नाई राबियाके डेके बोले राबिया तुमी कि पागल हये गेछो कोथाय तोमार घरे तो कोनो आगुन नाई केउ केउ बोले आगुन देखाओ अन्ना होइले एलाका सेरे ओरे बाहर करे दो विदाय करे दो राबिया बसरे चिक्कार दिए बोले भाई रे तुम्हारा आगुन देखते चाओ आगुन देखते होले आमार हाथे एकटा धारानो छुरी एने दाओ आमी तोमादेरके सेई आगुन देखाबो एकटा छुरी एने दिलो आर राबिया आमार माओलाके तार प्रभुके स्मरण करे तार हाथेर भितरे पुंज दिलो हाथटा केटे गेल मानुषेर शरीर काटले बेर हय लाल रक्त राबिया बस्त्री शरीर थेकेओ रक्त बेर हइतेछे रक्तेर धरणटा एकटू व्यतिक्रम केमन जेन कालो कालो राबिया बस्त्री चित्कार दिए बोले भाई रे आमार ओई घरे कि आगुन लागछे आमार देह घरे जखन आमार माओलार आमार प्रभुर इश्केर आगुन आमार भितरे जले उठे आमी राबिया तखन ठीक थाकते पारि ना ताई तो आमी आगुन आगुन बोले चित्कार दिए उठी ताई खालेक देवान आबार एखाने एई राबियाके उद्देश्य करे एकटा गानो किन्तु लिखछे कि गान ओरे आमी अल्प बसे हइलाम ना जन्म काटाई बापेर बाड़ी स्वामी की दन ना देखलाम चाइया रे ओ তোমার সনে আমি বইয়া গেছি বিয়া, ওরে বিয়া করছো কি না করছো রে মোরে, আমি কান্দি আমার তোরে পাই না তোমায় ত্রিজগৎ খুঁজিয়া ও চোখে দেখে হিংসা করে তারা আমার দেখিয়া, ওরে আমি কারো তো ভরা মারি তবু লোকের মন্দ এই দুঃখ বলিব কোথায় যা অভাগীরে তুমি যাইও না ছাড়িয়া, হাইরে ভেবে কয়খা লেগে দেওয়ারে পলকে দেখলে জনমের দুঃখ যাইতাম পাশরিয়া রে ও কেন বললাম, কেন গাইলাম গানটা? এই রাবিয়া বস্তিকে উদ্দেশ্য করে এই গানটাও তিনি লিখেছেন। তাই তো আমার দয়ালের কাছে আমার একটা আর্জি, আমার আর এই শিষ্য জগৎ ভালো লাগে না, আমার কেমন কেমন জানি লাগে, আমি আমার মনে শান্তি পাই না, আমি যেন আমার দয়ালের কাছ থেকে অনেক দূরে দূরে থাকি, অনেক দূরে দূরে আছি। ও দয়াল, আপনি আমাকে আপনার কাছে টেনে নেন, আমি আপনার কাছে থাকতে চাই, আপনার চরণে পাশে থাকতে চাই, আমি যেন আপনার চরণে পাশে থেকে আপনার চরণ সেবা সর্বদাই সর্বক্ষণ আমি যেন করতে পারি, আমার হৃদয় মন প্রাণ সমস্ত কিছু অর্পণ করে আমি আপনার চরণের পাশে যেন ঠাই পাই। তাই ওই রকম ভক্ত না আমি, কিন্তু একটা ভক্ত বানাইয়া আপনার কাছে আপনার পাশে আমাকে একটু ঠাই দেন, এই জন্যই আমার এই গানটা গাওয়া, আর কিছু না। আমার গানের ভিতরে কয়েকটি কথা, মুখে দু একটি কথা আছে, আমি জানি আমার দয়াল শেষ করে দিবে, অতি চমৎকার করে জবাব করে দিবে। তো আমি কে সাউন্ড সিস্টেম, আলহামদুলিল্লাহ, আমি যত বছর ধরে গান করি হাতে গোনা হয়তো 10 থেকে 15 জন সাউন্ড সিস্টেম মাইকেলার কাছ থেকে পুরস্কার পাইলাম। কারণ আমরা সব সময় মাইকেলারদের গান শেষে উভয় শিল্পী চা নাস্তা খাওয়ার একটু ব্যবস্থা করে যায় আর কি। আলহামদুলিল্লাহ এই 100 টাকা আমার জন্য 1 কোটি টাকার সমতুল্য। সাউন্ড সিস্টেম খুবই ভালো, তবে আপনারা যারা অনুষ্ঠান করেন বিয়ে শাদী গান বাজনা ওয়াজ মাহফিল আপনারা এই সাউন্ড সিস্টেম অবশ্যই নেবেন, কিন্তু ওনাদেরকে একটু সময় দিবেন। কারণ সাউন্ড সিস্টেম এটা হলো মিক্সার মেশিন, এইটা মিক্সার করতে একটু সময় লাগে। এই জন্য আমরাও বিরক্ত হয়ে যাই গা, আপনারাও বিরক্ত হয়ে যান গা, ওদেরও মাথা নষ্ট হয়ে যায়, এই উল্টাপাল্টা টিপাটিপি শুরু করে। ওদেরকেও সময় সুযোগ আপনারা দিবেন, এইটাই অনুরোধ আর কি। ধন্যবাদ। একটু পারবে উপরেরটা ভাবতো বড় শক্ত পেলাম এবার। আচ্ছা কয় গুরু আমাকে কোনো কিছুই জিগাইলো না, বুঝছি শেষ রাত্রে আমাকে একটা দাতা দিবে। শেষ রাতে যদি গুরুর দয়া হয় তোমাকে যাতা দেয়, তাতেই তুমি ধন্য। তবে এর জন্য তোমাকে এখানে নয়, গুরুকে সোহাগ করে প্রেমভাবে ডেকে তোমাকে বাড়িতে নিয়ে যেতে হবে। গুরুকে বাড়িতে নিয়ে আসন পাতিয়ে বসিয়ে গুরুর হৃদাসনে প্রেমের দোলা জাগাইতে হবে। তখন যদি গুরুর দয়া হয়, দয়া বলে তোমাকে যদি কিছু দেয় সেটা তুমি প্রসাদ বলে খেয়ে। এটাই হলো ভক্তের একটা কর্ম। তবে এখন একটি গান করেছে আমার দাদাগুরু রজ্জব আলী দেওয়ান চিস্তি জামিল। গানটা আপনি গাইলেন, তারপরে আমাকে বললেন আমি বলেছিলাম মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, নিজকে নিজে চিনতে হবে। এবার তিনি বললেন যদি আমাকে আমি চিনি তাহলে গুরু ধরব কেন? আমি কিন্তু ওই কথাটা আগেই বলেছি, আমাকে আমি চিনার জন্যই একজন কামেল পীরের কাছে যাওয়া। আচ্ছা তোমাকে তুমি চিনলে আর গুরুর কাছে যাইবা কেন? যদি তাই হয় তাহলে ভক্ত বলো ক্ষুধা লাগলে তুমি ভাত খাও কেন? তৃষ্ণা লাগলে তুমি পানি খাও কেন? যদি ক্ষুধা লাগলে ভাত খাইতে হয়, তৃষ্ণা লাগলে তোমাকে পানি খাইতে হয়, তোমাকে তুমি চিনার জন্য একজন গুরুর কাছে যাইতে হয়। আমাকে আমি চিনার জন্য একজন গুরুর কাছে যাইতে হয়, এই জন্য মানুষ ভজতে হয় বাবা। এই একটি গান আছে না, সাইজি লালন বলেছে, মানুষ ভজিলে সোনার মানুষ হবি, আরে মানুষ ছাড়া খাপারে তুই মূল হারাবি, আরে মানুষ ছাড়া খাপারে তুই মূল হারাবি, মানুষ ভজিলে সোনার মানুষ হবি, একজন মানুষ ভজিলে সোনার মানুষ হবি। মানুষে মানুষ গাথা দেখতে যেমন আলোক লতাই, এই মানুষে মানুষ গাথা দেখতে যেমন আলোক লতা, এই মানুষে মানুষ গাথা দেখতে যেমন আলোক লতা, জেনে শুনে মুড়াও মাথা যাতে উঠবি, জেনে শুনে মুড়াও মাথা যাতে উঠবি, জেনে শুনে মুড়াও মাথা যাতে উঠবি, মানুষ ভজিলে সোনার মানুষ হবি, একজন মানুষ ভজিলে সোনার মানুষ হবি। সারা মন রে আমার দেখবি রে ঘোর অন্ধকার, মানুষ সারা মন রে আমার, মানুষ সারা মন রে আমার দেখবি রে ঘোর অন্ধকার, লালন বলে মানুষ সাকার ভজলেই তোর বি, সাধক লালন বলে মানুষ সাকার ভজলেই তোর বি, মানুষ ভজিলে সোনার মানুষ হবি, একজন মাইটা সাকে ভজলে সোনার মানুষ হবি। দেওয়া শেখ ফরিদ আউলিয়া আপনারা নাম শুনেছেন। শেখ ফরিদ আউলিয়া তার মা বলে বাবা আমার জন্য তুমি কি করতে পারো? বলে মা তোমার জন্য আমি আমার জীবনটা দিতে পারি। বলে তাই? বলে হ্যাঁ। বলে যাও তুমি মস্ত সাধক হয়েছো, তুমি ভালো একজন সন্তান হয়েছো, তবে তোমার কিছু কর্ম করতে হবে, তাহলে তুমি একজন খাঁটি মানুষ হইতে পারবে। কি কর্ম মা? বলে তুমি একটা কাজ করো, জঙ্গলে চলে যাও, জঙ্গলে গিয়ে কিছুদিন কাটিয়ে আসো, তারপরে দেখা যাক তোমার কর্মগুণে কি করা যায়। শেখ ফরিদ চলে গেছে জঙ্গলে, জঙ্গলে গিয়ে এক যুগ 12 বছর কাটাইছে। 12 বছর পরে আসছে, আসার পরে মা জিজ্ঞেস করে বাবা কি করলা? কয় মা জঙ্গলে কাটাইলাম 12 বছর, কয় কিছু খানা দানা খাও নাই, ক্ষুদা লাগে নাই? কয় মা ক্ষুদা লাগছে। বলে ক্ষুদা লাগলে খাইছো কি? পাইলা কই জঙ্গলে? কয় মা যখন ক্ষুদা লাগছে জঙ্গলে অনেক ফলের গাছ আছে, ফল ছিঁড়ে ফল খেয়েছি, গাছের লতা পাতা ছিঁড়ে আমি খেয়েছি মা। বলে তাই? বলে হ্যাঁ। যখন এই কথা বলেছে শেখ ফরিদকে চুলের ভিতরে ধরে টান দিয়ে বলে চল ঘরে চল। যখন চুলের ভিতরে ধরে টান দিছে শেখ ফরিদ উহ মা আহ ব্যথা পাই তো, আমার চুল ছাড়ো। মা বলে চুলের ভিতরে ধরলে ব্যথা পাইছো বাবা? কহ জঙ্গলে 12 বছর কাটাইলা, তুমি গেলা সাধন করতে, সেই গাছের ফল যখন ছিললা, লতা যখন ছিললা, পাতা যখন ছিললা, তখন কি গাছে ব্যথা পায় নাই? গাছের ব্যথা দিয়ে তোমার সাধন হয় নাই বাবা, আবার চলে যাও। আবার 12 বছর যাওয়ার সময় হাতের মধ্যে একটা রুটি দিয়ে দিছে, নিয়ে যাও এই রুটি। রুটি নিয়ে গেছে, সকালে বলে রুটি রে তোমাকে রাতে খাবো, রাত্র যখন হয় তখন বলে রুটি তোমাকে সকালে খাবো, এইভাবে সকালে খাবো রাতে খাবো বলতে বলতে 12 বছর কাটায় দিছে। 12 বছর পরে আসছে, শেখ ফরিদের মা জিজ্ঞেস করে বাবা কি করছো? কয় মা 12 বছর কাটাইছি, খাইছো কি? কয় মা কিছুই খাই নাই। একটা রুটি নিলা? কয় মা সকাল হওয়ার পরে রুটিটার দিকে তাকাইছি, বলছি তোমাকে রাতে খাবো, রাত্র হইছে বলছি তোমাকে সকালে খাবো, খাই নাই। মাই কয় বাবা তোমার সাধন হয় নাই, তোমার সাধন হয় নাই। কেন? কয় তুমি তোমার মনের সাথে প্রতারণা করেছো, তোমার মনের সাথে প্রতারণা করে তো তোমার সাধন হয় নাই, আবার চলে যাও। 12 বছর আবার চলে গেছে, 12 বছর এক জায়গায় বসে কাটিয়ে দিয়েছে। একটা ক্যালেন্ডারের ছবি দেখা যায়, আনুমানিক ছবি এঁকেছে, দেখবেন একটা সাধকের ছবি, গাছের নিচে বসা, গাছের গোড়া দিয়ে তার শরীর থেকে শিকড় বাকড় বের হয়ে গেছে। 12 বছর পরে আসছে, আসার পরে দেখে শুকনো কাঠ হয়ে গেছে। মায়ে বলে বাবা সাধন তোমার সিদ্ধি হয়েছে ঠিক, কিন্তু এখনো তোমার পরিপূর্ণ হয় নাই, এক আনা বাকি আছে। কয় মা কি করলে হবে? বলে তোমার মুরিদ হইতে হবে, বায়াত হইতে হবে। আমি বায়াতের গুরু পাবো কই মা? আমারে দাও কইয়া। বলে নদীর ওই পারে থাকে বোয়ালি কলন্দর, তার কাছে যাও না রে চলিয়া। নদীর পারে চলে গেল, বোয়ালি কলন্দরের বাড়িতে যাবে, দেখে কোনো নৌকা কোনো কিছু নাই। রাত্র গেছে অধিক হইয়া, দেখিবারে পায়, দেখে কোনো নৌকাও নাই কিছুই নাই, পার হবে কিভাবে? দেখে ছোট্ট একটি কাগজ ভেসে যায়, কাগজটা উঠাইয়া একটা নৌকা বানাইছে, কাগজ দিয়া নৌকা বানাইয়া ওই কাগজের নৌকার উপরে উঠা বাইয়া বাইয়া নদীর মাঝখানে গেছে। আর ওই পারে বোয়ালি কলন্দর চাইয়া দেখে সর্বনাশ। শেখ ফরিদ আইতেছে আমার কাছে মুড়ি ধরার জন্য, তাও আবার একটা কাগজের নৌকার উপরে ভর কইরা, সর্বনাশ। ও যদি আসে তাহলে আমার যে ক্যালেন্ডারি শক্তি, ওই শক্তি আমি রাখতে পারবো না। কি করছে? জালনার ফাঁক দিয়া মাথা বাইর কইরা এই নদীর ভিতরে তুফান উঠে যাও, যখন নদীর ভিতরে তুফান উঠে যাও বলছে সাথে সাথে নদীর ভিতরে তুফান উঠে গেছে। যখন তুফান উঠে গেছে কাগজের নৌকা তো ছিঁড়ে যাইতেছে, ছিঁড়া ছিঁড়া যাবে, ভাব ভাব ডুবে যাবে। এমন সময় ওই শেখ ফরিদ চোখ বন্ধ করে তাকায় দেখে যে এই বোয়ালি কলন্দর আমার এই নৌকাটা ডুবাই দিছে, নৌকায় ঝড় উঠাই দিছে। বোয়ালি কলন্দরের এই কাণ্ড দেখে শেখ ফরিদ কয়, মালিক রে, যে ওই নদীর ভিতরে ঢেউ উঠাইলো তার মাথার ভিতরে দুইটা শিং গজায় দাও। কইতে দেরি আর দুইটা শিং হইতে আর দেরি না, একটুও করে নাই। অনেক জালনার ফাঁকদা তো বাইরে হইছে, অনেক শিং জন হইছে, ওনার ভিতরে নিতারে না। কি রে, বোয়ালি কলন্দর তো মস্ত বড় হাউলিয়া, সেও ধ্যান করে দেখে যে এইটা শেখ ফরিদের কাম। ও আবার মনে মনে কয়, নদীর তুফান থেমে যাও, থেমে গেছে নদীর তুফান। শেখ ফরিদ কয়, মাওলা রে, শিং দুইটা নামায় দাও। শিং দুইটা নেমে গেছে, দৌড়ে গেছে বোয়ালি কলন্দরের কাছে। কয়, আসতো কেন? কয়, তো আপনার কাছে মুড়ি ধুইতে আসছি। কয়, আমার কাছে মুড়ি ধুইলে তোমার মতো শক্তিধর আমার কাছে মুড়ি ধুইয়া কিছুই পাবা না, আমিও তোমাকে মুরিদ করার ক্ষমতা আমার নাই। তবে একজন ব্যক্তি আছে, চলে যাও তার কাছে। দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া আরে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রইয়াছে বসিয়া, তার কাছে যাও না তুমি মুরিদ হইবার লাগিয়া। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে গেল রে চলিয়া, যাইয়া বলে দয়াল আমায় মুরিদ লন করিয়া। সেদিন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ওই শেখ ফরিদ আউলিয়াকে বায়াত করেছিল। তখন ওই শেখ ফরিদ আউলিয়া তিনি তখন বললেন যে, মালিক, আপনি যে কখন কোন খেলা খেলেন একমাত্র আপনিই জানেন ভালো। ওই যে একটি গান আছে না, কত খেলা জানো রে দয়াল, কত খেলা জানো, কত খেলা জানো রে দয়াল, কত খেলা জানো। তুমি গলায় দিয়া প্রেম রসি, গলায় দিয়া প্রেম রসি আস্তে ধীরে জানো রে, রঙ্গিলা মাইকা সাবাবা রে, তুমি রঙ্গিলা মাইকা সাবাবা রে। কত খেলা জানো রে দয়াল, কত খেলা জানো, কত খেলা জানো বাবা দি, কত খেলা জানো। তাহলে মালিক কখন যে কোন খেলা খেলে এটা একমাত্র মালিকই ভালো জানে। আমি এই সিজনে যত জায়গায় গান করেছি, এই মঞ্চে আজকের থেকে 5 বছর আগে আমি গান করে গিয়েছিলাম, শেষ গান। আরও গান করেছি এই মঞ্চে কয়েকবার। মিরাজ দেওয়ানের সাথে আমি শেষ গান করে গিয়েছিলাম 5 বছর আগে। তখন যেই একটা ভাব ছিল, আর এবছর আসার পরে দেখলাম মাইটা সাহাবার গান কমিটি, স্টেজ, মঞ্চ, মাইক, দর্শক আল্লাহর রহমতে অনেক উন্নত হয়েছে। আমি এই সিজনের ভিতরে যতগুলি গান গেয়েছি, আমি এমনও স্টেজ পেয়েছি, নরসিংদী বালাপুর একটা স্টেজ হয়, যে স্টেজটা 1 লক্ষ মানুষ হয়। স্টেজটা এত উঁচা হয়, ছুঁইতে 2 জন লাগে, এত বড় উঁচা স্টেজ করে। स्टेजे दाड़ाइले देखा जाए शुधु माथार चूल एत बड़ पैंडल तारपरेও আপনারা যেই কজন আছেন আমার কাছে মনে হইতেছে এই সিজনের শ্রেষ্ঠ স্টেজ আমার এই আজকের এই আল্লাহ জ্ঞানীজন বলে 10 জন জ্ঞানী লোক নিয়ে দুজকে থাকাও আরাম আর 10000 অজ্ঞানী নিয়ে জান্নাতে থাকাও কিন্তু আরাম না বাবা না তাই আমার কাছে প্রশ্ন করে গুরু আপনি আমার গুরু তা আপনার গুরু কে হায় হায় রে আমারও তো গুরু আছে আছে তোমারে জানাই আমি যার কাছে বায়াত নিয়েছি সে আমার গুরু তোমারে শুধাই তবে গুরুরও গুরু আছে ভক্তই গুরু হয় আমার আল্লাহ হলো মহাগুরু किन्तु आल्ला निजे आशेक तार माशेक के तार माशेक हलो आमार दयाल नबी निजेई एइजोन्नो आमार आल्लाह बोले हे रसूल आपनी बोलबेन ला इलाहा इल्लाल्लाह और आमी बोलबो मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम एखन आमार तो बायातेर गुरु आछे से हलो खेलाफत प्राप्त आमाके पथ प्रदर्शक पथ देखाइलो किन्तु प्रेम करलाम जार साथे से आमार प्रेमेर गुरु के अरे भक्त यामार माता पिता रे अरे भक्त यामार गुरु अरे भक्त यामार नाम रेखेछे पंसा कल्प तरु आछे भक्तेर हाथे प्रेम डुरी भक्तेर हाथे प्रेम डुरी आछे भक्तेर हाथे ओई भक्तेर हाथे आमार प्रेम डुरी भक्त जेदिके घुराय सेई दिक घुरी बाजान भक्तेर हाथे प्रेम डुरी आमार सेई प्रेमेर गुरु हईल भक्त शिष्य ना शिष्य एकटा भक्त हईल आर एकटा अच्छा आमाके बोले आपनी आमाके आपनार काछे निये जान केउ काउके जोर करे काछे निये जाइते पारे ना एकजन शिष्य जे ताके 2 टाका दिछे एकजन गुरु बाबा 1 टाका आमार जोन्नो सदाई आर 1 टाका तुमी खाइओ शिष्य जे से बाजारे गिये निजेरटा तो खाइछे खाइछई गुरुरटाও खाइछे आइले जिगाय बाबा आमार सदाई कोई कोई बाबा आपनेरटा किनते गेছি লঙ্গির ফাঁকটা পইরা গেছে জানি কই জানি না আর যে ভক্ত তাকে দিয়েছে 2 টাকা 1 টাকা গুরুর সদাই কিনা আর 1 টাকা যে নিজেকে খাইতে দিছে নিজে না খেয়ে মিষ্টির দোকানে গিয়ে একটা রসগোল্লা কিনে নিয়ে আসছে গুরু কয় বাবা তোমারে যে খাইতে দিছিলাম খাইছো কয় না বাবা কেন খাও নাই গুরু বাক্য অমান্য করলা কয় বাবা তাতে যদি আমি পাপী হই তাতে আমি ধন্য কিন্তু আসার সময় মিষ্টির দোকানে গিয়ে দেখি কত সুন্দর রসগোল্লা বানায় রাখছে আপনি রসগোল্লা ভালোবাসেন এইজন্য আমার ওই 1 টাকা দিয়া আপনার জন্য একটা রসগোল্লা আনছি বাবা বাবা মানুষ পাবো কোথায় এরা হলো ভক্ত আর সাধারণ ভাষায় যদি বলি আমরা যারা সিগারেট খাই দেখবেন সিগারেট যখন জ্বালাই निजे पुरे जे खाए ताके स्वाद ग्रहण कराए भक्त ठीक तद्रूप निजे पुरे गुरु के स्वाद ग्रहण करावे तार नामी हलो भक्त एखन एई जन्य सेई गुरु के पाइते होले तोमार नामेर पियाला नामेर रस सेई मद खाइते होबे एई जे एकटी गान आछे जदि पाइते चाओ माबुद माओला रे जदि देखते चाओ माबुद माओला एशके पियाला अरे जो करो जाया गुरुर भजना गुरु देखिया खत मौत खावे तोरे मरो मेरो औषध गुरु देखिया खत मौत खावे तोरे मरो मेरो औषध मैं तो सही देखिया खत मौत खावे तखन मरो मेरो औषध औषध खाई थीलो मंसूर पागला रे औषध खाई थीलो मंसूर पागला रे औषध खाई थीलो मंसूर पागला आओ जाया से एस्केर पियाला जो भी पाइते औषध खाइल जखन खुले गेल तार ज्ञानेर नयन सेई औषध की गुरुर नामेर सुधा खाओ एशकेर पियाला खाओ ताहलेई तुमी गुरुर काछे चले जाबे गुरुर भजन की बाबा आमार साधक रज्जब चान गान लिखेछे एमन भजन योग्य देह पे केन तोमार भजन हईल ना मन आमार मिछे मायाय पुरे रइली एक दिन माइटा साके भावले ना केन भजन हलो ना ए भजन योग्य देह पे ताके भजन करते हय गुरु के स्वर्ण टाका पैसा हीरा दिलेई गुरु खुशी ना एमन एकटी वस्तु आछे जेटा दिलेई गुरु खुशी हय एई जन्य साधक मन मोहन बोलेछे दुई चोखेर जला प्राणेरी टान ताबिने की मंत्रे आछे प्राणेर प्राण काछे अरे एकबार आखि नीरे देने गोयानो प्राणेर प्राण काछे अरे एकबार तारे टानते होबे दुई चोखेर जल तुमी जोदि चोखेर जल फेलते पारो गुरु चरणे गिये पाशानो नरम होये जाबे प्रश्न करे आमार काछे तार कथा मंद ना आमी एकटी गान करेछिलाम आपनादेर आछे ताई जाना कि गान गानटा पुरो बोली नाई शुधु मुखटा बोलेछिलाम हरिणीर नाभि मूले मृग नाभि खबर राखे ना कि बाबा एखन बोले यदि नाभिमूल ताई होय ताइले पृथ्वीते जा आछे सब आछे मानव देहे आपनी कइबेन काबा कोई एटा हज करुम केमने हज करले किभाबे तोयाब करते होबे सेई तोयाब करले आमी माओलाके आसवाद पाथरे चुम्बन दिते होबे सेइटा आमी दिब किभाबे आमार साधक रज्जब चान भाई एक बसे बसे करले भालो हाँ बसे बसे आमार साधक रजब चान गान लिखेछे तलाश करे देखली ना रे कोथाय सेई वृक्षेर मूल आपन घरे आछे खुदा आछे मुहम्मद रसूल शाने नजुल काके बोले देखो पीरेर चरण तले तुम्हार ज्ञानाखी खुलिया गेले देखते पाबी गोलापेर फूल लामो कामेर खुलले ताला दूरे जाबे मनेर मयला फुटे उठबे नूर ताजेल्ला देखबी सेदिन नूरेर पुतुल साधक रज्जबे कय भेबे खुदा चिनो मुकाम महमुदा मुराकाबा मुशाहेदा देखबी सेदिन उरुज नजुल এই দেহটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে সবারে জানাই উরুজ আর নজুল দুই ভাগে বিভক্ত সবারে শুধাই এই দেহের ভিতরে মক্কাই আছে তোমারে দেই কইয়া দিল দরিয়ায় ওযু করে পাক হইতে হবে তুমি লও বুঝিয়া কাবা ঘরের ভিতরেই নাভি মূলে তোমারে দেই কইয়া इहार आसद पथर समय प्रेम जोग बुझे यदि चुम्बन करते पारो सेई जायगाय गिये तोमार एई पाप देह शुद्ध हये जाबे, एई पाप देहटा शुद्ध हये जाबे। माइटा साबाबार नाम नाम शुधु बोले गेलेई होबे ना बाबा, माइटाशार भितरे ढुकते होबे, माइटाशा भितरे ढुकते होबे। आमी शुधु रज्जब रज्जब बोललेई चलबे ना, रज्जबेर भितरे ঢুকতে হবে। সেই ভিতরে ঢুকলেই তোমাকে সাধারণ হজের কথা যদি তোমাকে বলি, গুরুর জন্য ভক্তের জন্য গুরুর বাড়িতেই হজ সম্পন্ন, ভক্তের জন্য গুরুর বাড়িতে হলো হজ সম্পন্ন। আর মুসলমানদের হজ হইল আমাদের মক্কায় গিয়ে কাবা ঘরে করতে হয়, সেখানে বলতে হয় লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইকা লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইকা ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাকা। কয় শয়তানকে পাথর মারে কিভাবে বলো না খুলিয়া, আমার দেহের ভিতরে শয়তান কামরিপু রইয়াছে লুকাইয়া, ওই রিপুকে ঢিলা মারতে হবে কাল হইতে জিকির দিয়া। তোমার কাল হইতে ঢিলা মারতে হবে ওই কামের উপরে। এই জন্য বলা হয়েছে অনুরাগের বাঘে যারে ধরে, আরে তারে তাই না নিয়ে আমি পেট জঙ্গলে ভাবের মারা মারে গো সখী, অনুরাগের বাঘে যারে ধরে রে বাজা, অনুরাগের বাঘে যারে ধরে গো সখী। কথা একটু বেশি হয়ে যেতেছে মনে হয় বাবা, গান কবিটি বলেছে যে কথা একটু কম বলে গান বেশি গাইতে হবে। আসলে একটা সময়, আজকের পালা তো গুরু শিষ্য, একটা সময় অনেক জায়গায় গান করতে গেলে ওই আমরা মানিকগঞ্জে গানে গেলে ওই দর্শক বলে আপনি গান গায়েন না। আমি কি কেন, গান ধুয়ে কথা কন। আবার অনেক জায়গায় কথা বলতে চাইলেও ভিতর থেকে আবার আসে না। আজকে কিছু মহাজন, কিছু মানুষ, তাদের মুখগুলি দেখে আমি রজবদন ব্যক্তিগতভাবে মনে করি একজন গায়ক শিল্পী যখন মঞ্চে দাঁড়ায় তখন তার দেহজ্ঞানটা থাকে না। আমি রজবদন হাদিস দলিল কেয়াস ফেকা আমাকে কিনে নেওয়ার জন্য আপনাদের ভিতরে অনেক জ্ঞানবান আছে, হাদিস দিয়া কোরআন দিয়া তত্ত্ব দিয়া তালিম দিয়া তাসউফ দিয়া আপনাদের ভিতরে আমার থেকে অনেক জানা। আমি এখনো কিছুই শিখতে পারি না, জানি না। তবে আমি বিশ্বাস করি আমার রজব চান, আমার জাহাবদন মাইজ ভান্ডারি বলেছে বাবা তুমি যখন গানের ভিতরে ঢুকে যাবে তখন তোমার আর গান গাইতে হবে না, তোমার ভিতর থেকে কে যেন গাবে। কথা সব দিন কিন্তু আসে না বাবা, কেন যেন আসছে এই মানুষগুলির রূপ দেখিয়া। এইবার একটা গান গাহিয়াই আমায় দিয়াছে পেঁচে ফালাইয়া। আমি গানটি করব না, তবে গানটা তোমাকে আমি বলে দেই শিষ্য। কোথায় ছিলাম কোথায় আইলাম আবার যেন কোথায় যাই, গুরু আমার দেশের খবর জানতে চাই। আমার রজব চান চালাক শিষ্য, কয় আপনার কথা কোন লাগবো না, গানের পাশে লেখাই আছে, হ লেখাই আছে ছিলের মন নিরাকার, নির অর্থ জেনে নাও পানি কে বলে তার নাই আকার। পিতার মুন্ডে ছিলের মন নিরাকার, ছিল যখন নিরাকার আদ্যশক্তি ছিল আহার, সেই শক্তি গুণে মুক্তি পেতে হয়েছে তোমার মায়ের দরকার। তথায় হস্তপদ নাই গো তোমার, সদাই সে পিতার অধিকার, শক্তি সাথী হয়ে তোমার মায়ের সনে হয় দিদার। ওই যে আমি প্রথম আসরে বলে গিয়েছিলাম, আমি এটার মেশাল কিন্তু প্রথম আসরে দিয়ে গিয়েছিলাম। ওই যে বাবা আর মা উভয় মিলনে এক ফোঁটা বীজ মায়ের ডিম্বকুশে ঢেলে দিয়েছে, আস্তে আস্তে ওখানে মায়ের নার আর সন্তানের নার একত্র হয়ে মাজা খায়, সন্তান তা খায়। সেদিন ছিল পিতা ঘুমে মগন, অচেতনে ছিল মদন, শক্তি গুণে পেয়ে চেতন, রণাঙ্গনে যাইবার সেই মায়ের সনের অতিরণে পিতা পরাজয়ী সেদিনে, সেই শক্তির জোরে লম্ফ মেরে কাম সাগরে হয়েছে পার। মা জননীর ইঞ্জিন ঘরে চুম্বক পাথর চুম্বক মেরে अपनी निया जाए भीतरे जीव देह करते तैयार तथाय रजे बीजे करे मिलन पंच रसे करे मैथुन साधक रज्जब कय मिशे निरंजन निराकार करलेन आकार। एई गान आमी दिए दिलाम तोमारे आमी ताई जानाई तबे जाता नय शिष्य तोमारे शुधाई तबे एकटी कथा तोमार काछे आमार जिज्ञेस करते मने चाय एइबार एई जवाब दिले भक्त कुले तुमी आसबे आमी निये आसबो तोमाय पाय এই জবাবটা দিলে তুমি শিষ্য থেকে ভক্তে এসে যাবে। আচ্ছা বলো তো এই পৃথিবীতে সবচাইতে ভারী কি, ওজন কি? আমরা যদি বলি সাধারণ জ্ঞানে বলি যে এই পাহাড়ের চাইতে ভারী আর এই পৃথিবীর চাইতে ভারী আর কিছুই না। তো এই পৃথিবীর চাইতেও ভারী ওজন আর একটা বস্তু আছে, সেটা কি? আচ্ছা पाइलार नीचे जे मायेरा रान्ना करे लाकड़ीर चूलाय काली जमने ना, एटा तो हलो काली। एर चाइते आर एकटा काली आछे, सेई कालीटा की काली? एई दुइटाई थाक, आरेकटा कोनटा? हाँ आरे तरल पर्यन्त गेले ना, तरल पर्यन्त जाओयार दरकार नेई, दुइटाई थाक। एई दुइटा जवाब दिलेई शिष्येर थेके आपनि भक्ते आइसा पड़बेन। আমার এই দেহের ভিতরে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম রয়, আমার দক্ষিণ আমার পূর্ব পশ্চিম কোথাতে রয়? কবি জালাল খা বলেছে, রেচক পুরো কুম্ভকেতে লুপ্ত করো কাম্বিকার, প্রাণায়াম অভ্যাস করো সাধন পথে মনামা। পুরো বামে টানা, ইরা বামে টানা, পিঙ্গলা ডানে ছাড়া। আর দমটাকে ছাড়ার আগে বাম দিয়ে টানার পরে দমটা ভিতরে আটকানো, ওটাকে বলা হয় কুম্ভক। এরপরে ডানে যদি ছাড়া যায়, বাবা এখানে অনেক শিষ্যকুল ভক্তকুল অনেক জ্ঞানীজন আপনারা আছেন, আমরা শুধু ঢেলে যাই, আমরা নিতে পারি না। আমরা শুধু দিয়ে যাই, আমরা নিতে পারি না। সাধক গুরু যারা, তারা দেয় না, তারা নেয়। সেই নেওয়ার কর্ম করতে হবে ভাই, তাহলেই গুরু হয়। গুরু হয় সবারে জানাই, এই পর্যন্ত কথা রেখে রাখি আবরণ, একটা গান করে আমি বসবো মনেরই মতন। এই পর্যন্ত কথা ছিল তার, দেখলাম চাহিয়া, আর কোনো কথা নাই আমি দেখলাম ভাবে বুঝিয়া। একটি গান ছোট্ট করে আমি রেখে বসি। হ্যালো একটু দেন না, একটু বানাইয়া। আমি বলেছিলাম আমার দয়াল শেষ রাইতে একটা কিছু করব, একটা না এবার দুইটা। আর ওই যে সাথে আমার মতো ভক্ত দিয়ে আছে না, এরা আবার শিখাই দিতেছে আরেকটা আরেকটা আরেকটা। এই গুরু ভাইটি বুঝে না, হ্যালো, গুরু ভাইটি বুঝে না। মানে আমার যদি কিছু হয় লগে তো তোরও মরবি, কারণ আমিও তো ভক্ত, তোরও ভক্ত। হ্যাঁ এই দুর্মুষা দুর্মুষা ভক্ত। চমৎকার করে দুটি কথা, আমার মনে হয় প্রশ্ন না, এই মনে হয় আমারে এই প্রথমবারের মতো পরীক্ষা করতেছে আর কি। এই প্রথম পরীক্ষা, দ্বিতীয়টা হইলে হইতেও পারে না হইতে পারে, তৃতীয়টা মনে হয় বাড়িতে গিয়ে হইব আর কি। তার প্রশ্ন কি, একজন ভক্তের কাছে এই পৃথিবীর চাইতে ओजन ओजन भारी कौन जिनिसटा सेई जिनिसटा की मा बोनेरा ओई जे पातिल दिए रान्ना करे लाकड़ीर चुलाय एखन तो आधुनिक बांग्लादेश घरे घरे गैस गैस ना आइलो कि ओई जे एलपी गैस कय ना एलपी गैस ए आइ ना लई सिलिंडर गैसेर कोनो कालीकुली नाइ किन्तु मा बोनेरा जे रान्ना करे काली तार सहितेও বেশি काली भक्तेर कोथाय नाकि एटा कोन काली आमी যতটুকু সম্ভব চেষ্টা করব জবাব দেওয়ার জন্য। কয় আমার ভক্তে কয় আমারে ভক্ত বানায়া লন। গুরু কখনো ভক্ত বানাইতে পারে না যদি ভক্ত মনের থেকে নিজের থেকে ভক্ত না হয়। বাবা রে এই কথাটা আমার কেমন কেমন জানি লাগছে। কেমন একজন গুরুরই সম্ভব शिष्य থেকে ভক্ত বানাইতে পারে যদি গুরুর কৃপা ওই ভক্তের প্রতি ওই শিষ্যের প্রতি থাকে। আর যদি না থাকে সারা জীবন মাথা পাথরে খুঁটলেও তাহা হইব না না। আগে একটি গান করি কারণ বেশি বেশি বোঝা আমার গুরুকে দিয়েছি। এবার আমার বলতে আর কিছুই রাখবো না সব কিছু দিয়ে দিব ওনারে। আমার সবখানা মন পুটলি বেঁধে আমি রেখে দিলাম গুরুর কাছে। আর কিছু আছে আর বাকি কিছুই নাই। তাই বলে দেখো যেন আর কেউ কখন দেখো যেন আর কেউ কখন দেখো যেন আর কেউ কখন চুরি করে না লয় পাছে সবখানা মন পুটলি বেঁধে রেখে দিলাম তোমার কাছে সবখানা মন পুটলি বেঁধে। রজব চান মন যে আমার এই দরিদ্রের ধন তাকাতে সদাই খোঁজে সবখানা মন পুটলি বেঁধে রেখে দিলাম তোমার কাছে সবখানা মন পুটলি বেঁধে सबखाना मन पुतली बेधे आमार सबखाना मन पुटली बेधे दयाल आमी रेखे दिलाम तोमारी काछे देखो जेन आर केउ कखन चुरी करे ना लय पाछे तुमी आमार मन पहरी मने आमार टाका खरी आमार विश्वासी हरि ओ दयाल तोमार मतो के बाई आछे आमार मनेर पुटली तुम्हाई दिए साधक मनमोहन निश्चिंत हुए एबार गाछतलाते थाकुक शुए स्वप्न देखो तुम्हार काछे आमार बोलते जाहा किछु आछे समस्त किछु आमी आमार मुर्शिदेर काछे अर्पण करे दिएछि एखन आमार बोलते आर कोनो किछुई बाकी राखिनि साधक कवि रज्जब आली देवान साहेब जानें कि सेजे आमार होक बाना होक आमी जे सई तार हइयाछि सखी रे আছি সখী রে সে যে আমার রাজার গো রাজ্য সখিরে মরনা মারনি ভার্য মনে ভেবেছি চাই না আমি রাজার গো রাজ্য দয়াল রে মরনা মারনি ভার্য বনে ভেবেছি ওরে তারে দেখার আসে প্রাণ রই আছে গো ও সখী রে সে যে আমার প্রেম জ্বালায় আমার অঙ্গরে জ্বলে কইতে নারী হৃদয় খুলে মরি কি বাঁচি প্রেম জ্বালায় অঙ্গরে জ্বলে সখিরে কইতে নারী मुरी की बाची ओरे तारे देखे जो दी प्राण जाया मार लो ओ ओरे तारे बोले आमी हईलाम जार सखी रे से जदि ना हई गो प्रेमेर मजा ओरे साधक रज्जब बोले आमी हईलाम जार सखी रे से जदि ना हई रे प्रेमेर मजा की ओरे जमन कास्टेर लोहा ओरे तारा पीड़ित करे लो सखी रे से जे आमार भगवान होछे छाई गो आमी जे शैतान होयाছি सखी रे आमी जे शैतान होयाছি पृथिवीर चाहते सबसे बेशी ओजन की दयाल पृथिवीर चाहते सबसे ओजन हईल एकजन भक्तेर हृदय एकजन भक्तेर हृदय और एई हृदयेर भितरे जेई व्यक्ति मुर्शिद के धारण करे रेखेछे এই বুকের ভিতরে হৃদয়ের ভিতরে রেখেছে সেই হয়েছে প্রকৃত একজন খাঁটি ভক্ত। ওই যে রামের ভক্ত ছিল হনুমান, বুকেতে ছাপাইয়া রাখে তার প্রেমের প্রতিদান। একদিন বুক ছিঁড়িয়া দেখায় প্রমাণ, মুর্শিদ ছবি রয় সেইখানে। राम और लक्षण दुई भाई हनुमानेर खेला देखे सन्तुष्ट हइया राम एकटा मुक्तार माला दिल और ओई हनुमान मुक्तार मालाटा पाइया काने निल, चोखे निल, नाके निल, मुखे निया दाते चाबाइया सिरा फालाई दिल। लक्षण बोले दादा एजन्यई बोलेछिलाम बनेर एकटा पशु से कि कखनो मुक्तार मालार स्वाद बुझबे एर मूल्य दीते पारबे। तखन राम जिज्ञेस करे हनुरे आमी तो तोरे अनेक सोहाग करे आमी एई मुक्तार मालाटा आमार गला थेके खुले तोके दियेछिलाम, तुई केनो एटा काने नाके निये फेले दिली? आर हनुमान दुई चोखेर पानी छेड़े दिये बोले प्रभु आमी यही मुक्तार मालाटा काने निये देखी आमार मुर्शिदेर जे मधुर बाणी मधुर सुर एई मुक्तार मालार भितरे आमार मुर्शिदेर सेई मधुर बाणी शुनी ना। कय चोखे निली? कय प्रभु एई मुक्तार मालाटा चोखे निये देखी, चोखेर सामने धरेछि आर चेये देखी ओई मुक्तार मालार भितरे आमार दिनो बंधुर छवि नाई। भाई नाके निली, नाके निये देखलाम आमार मुर्शिदेर जे ग्रान से ग्रान आमी पाई ना। तो साबाया फेले दिली। भाई आमार मुर्शिदेर जे एकटा स्वाद आमी सर्वक्षण ग्रहण करी एई मुक्तार मालार भितरे सेई स्वाद आमी पाई ना। কয় তুই কি এতই তোর প্রভুকে ভালোবাসোস? কয় হ্যাঁ, আমি অনেকে ভালোবাসি আমার প্রভুকে। কয় প্রমাণ? সঙ্গে সঙ্গে ওই বনের হনুমান এই বকটা ছিঁড়ে ফেললো, বকটা ছিঁড়ে ফেললো। আর বকটা ছিঁড়ার সঙ্গে সঙ্গে চেয়ে দেখে যোগল আসন ধরে রাম আর সীতা ওই হৃদয়ের ভিতরে আসন পেতে বসে আছে। আমার মুর্শিদের ছবি, আমার দীনবন্ধুর ছবি যদি আমার হৃদয়ের ভিতরে থাকে, আমি ওই মুক্তার মালা দিয়ে কি করব? আরে ওই মুক্তার মালা আমার দরকার আছে? নাই। একজন খাঁটি ভক্ত যারা এই মুর্শিদের চাইতে ওজন এই পৃথিবীর বুকে আর কেউ হতে পারে না। আর আমার মতো অধম যারা, তারা বছরে একবার দয়ালের বাড়ি হাজিরা দেয় কিনা সন্দেহ আছে। আমার মতো অধম যারা, কপাল পোড়া যারা। তাই দয়াল, এই পৃথিবীর চাইতে সবচেয়ে ওজন হলো আমার দীনবন্ধু, আমার মুর্শিদ, আমার গুরু মঈনুদ্দিন আল মাইজভান্ডারী। আর বর্তমানে যার সাথে গান গাচ্ছি রজ্জব আলী দেওয়ান সাহেব, আপনি আমার গুরু। আমি কিন্তু আপনাকে সাজা গুরু বলতেছি না, আমি প্রকৃত গুরু আমার মঈনুদ্দিন মাইজভান্ডারীকে সামনে হাজির নাজির রেখে আমি আপনার সাথে সেই পালা করতেছি। তাই আমার দয়াল আমার হৃদয়ের ভিতরে, আর সবচেয়ে ওজন আমার দীনবন্ধু যে আমার হৃদয়ে আছে, আমার মুর্শিদ। কালো কি? চোখের মনিও কিন্তু কালো, মানুষও কিন্তু কালো, আবার ফর্সাও আছে, হ্যাঁ। কলঙ্ক কিন্তু কালো, নাকি? কলঙ্ক কালো না? কয় তোর কলঙ্ক হইয়া গেল, কলঙ্ক কালো, হ্যাঁ। আরেকটা কথা বলি, আরেকটা ছোট্ট করে কথা বলি। এই হৃদয় কালো যার, এই পৃথিবীর বুকে আর এত কালো নাই। মানুষের চামড়া কালো হইলে সেই কালো নয়, তার ভিতরটা দেখতে হবে, ভিতর পরিষ্কার কিনা। যদি তার হৃদয় পরিষ্কার থাকে তাহলে সেই হইল প্রকৃত একজন খাঁটি ভক্ত, খাঁটি শিষ্য, সেই গুরুর পায়রবি করে। আরেকটা জিনিস আছে বাবা, সবচেয়ে বার হয়ে যায় যখন একটা সন্তানের লাশ বৃদ্ধ একটা বাবাই কাঁধে লয়। কে ঠিক কিনা? সন্তান তো বাবার লাশ কাঁধে করে নিয়ে যাবে, তাহলে বাবাই কেন সন্তানের লাশ কাঁধে নেয়? এর চাইতে ওজন কি আর কিছু আছে? এর চাইতে ওজন আর দুনিয়ার ভিতরে কিছুই নাই। তাই দয়াল, আমার কাছে আমার যে মুর্শিদ, সেই আমার কাছে ওজন। আর এই ওজনটাকে আমি যেন ধরে রাখতে পারি সেই আশীর্বাদ আপনি আমাকে করবেন। আমি যেন সারা জীবন আমার হৃদয়ের ভিতরে আমার মুর্শিদকে রাখতে পারি। আর এই কলপটাও একটা সময় কালো কালোই থাকে। আর এই কলবের জিকির করতে করতে, মুর্শিদের নামের জিকির করতে করতে এই কলপটা হয়ে যায় পরিষ্কার। গুরুর নাম জপতে 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 এই কলব পরিষ্কার হয়ে যায়। তাই আমার আর কিছুই নাই, আর কিছু চাওয়ারও নাই, আর কিছু পাওয়ারও নাই। আমি আর প্রশ্ন ওনাকে করবো না। এখন আমি ওনাকে আর প্রশ্ন করব না। এই পর্যন্তই আমার বলা কওয়া আমি শেষ করলাম। তবে আমার একটি গান পাশে থেকে শুনেছি, যে শিষ্য तार पाशे शिष्येर विच्छेद गाबेन गुरुजी गुरुर विच्छेद गाबेन। बाबारे विच्छेद तो अनेकेई शुनेन आपनारा, यूट्यूबे सार्च दिले हजार हजार शिल्पीर विच्छेद, कत जे विच्छेद। बंधु आइला ना, खाइला ना, बइला ना, अभाव नाई विच्छेदेर, अनेक विच्छेद। और विच्छेद विच्छेद ताराई लिखे गेছেন रज्जब आली देवान साहेब, मालिक देवान साहेब, खालेक देवान साहेब, कविगुरु विजय सरकार, अनादि हालिम साहेब ताराई विच्छेद लिखे गेছে। তাই আমার একটা শিষ্যপদ থেকেই আমার একটা বিচ্ছেদ গান। শেষ সময় आमादेर पाला प्रश्न नहीं, एकटू भावेर संचार आमरा देखते पाइलाम अनेक सुंदर। आमी चेये देखी सब विदेशी आमार देशेर देशी केह नाई, आमी कार नौकाय उठिब भाबी ताई। पाला हलो गुरु एवं शिष्य, किन्तु रात्र शेष होले कि होबे कथा नेई, तारपरेও কিন্তু গানের পাশেও একটা পালা থাকে। যেহেতু বলেছে গুরু গুরু বিচ্ছেদ, শিষ্য ভক্ত ভক্তির বিচ্ছেদ, তাই আমার এখানে গান বারোতে ধরো।